কৃষ্ণগোপাল বাবুকে লোকে বলে কাষ্ঠগোপাল, অকারণে বলে না। একটা মিষ্টি কথা বলবারও অভ্যেস নেই ভদ্রলোকের। বাজারে যাচ্ছ নাই? দেখতে পাচ্ছ বাজারে যাচ্ছি, তোমার জিজ্ঞাসা করার কি? কারণে অকারণে লোককে যা তা বলে তাদের মন খারাপ করে দিতে তিনি ভয়ানক ভালোবাসেন। এই ধরো পটলা অঙ্কে ফেল করে ক্লাসে প্রমোশন পেল না, তিন দিন ধরে ছেলেটা খালি কেঁদেছে, তাকে দেখলে সকলেরই দুঃখ হয়, কেবল কাষ্ঠগোপালের হয় না। পটলাকে আরো কষ্ট দিয়ে মনে মনে তিনি ভারী আরাম পান। পটলাকে কোথাও দেখতে পেলেই গলা চড়িয়ে কাষ্ঠগোপাল বলে ওঠেন, এ পটলা, এ কিনে অঙ্কে তিন পাইছিস? আমি তিন পাইছি তা তোমার কি, শুধু ছেলে মিলে পিছনে লাগবে। বিশ্ব নিন্দুকে লোক, কিচ্ছু পছন্দ হয় না। পাড়ার কোনো বাড়িতে নিমন্ত্রণ হলে খেতে বসে কি করেন কাষ্ঠগোপাল? লুকিত না, চামড়া ছেড়ে তোমার কাছে খুব সুস্বাদু মনে হচ্ছে নাকি? মার্বেল খেতে দিল মনে হবে জনায়ের মনোহরা খাচ্ছে খাদ্য। এই হলেন কাষ্ঠগোপাল, কিন্তু লোকে তাকে চটাতে সাহস পায় না। তার অনেক টাকা আর পাড়ার অর্ধেক বাড়ির তিনি মালিক। পাড়ায় নতুন বাড়ি করে এসেছেন মার্তণ্ডবাবু, রাজবাড়ি চেহারার লোক, কি যেন সরকারি চাকরি টাকরি করতেন, এখন অবসর নিয়েছেন, প্রায় বই টুই পড়েন। একটু আলাপ করতে এলুম, বসি। একদিন কাষ্ঠগোপাল নিজে হাজির হলেন তার কাছে, নতুন লোক, আলাপ তো করা চাই, তাছাড়া ফাঁক পেলে দুটো কড়া কথাও বলে আসবেন। তা এ পাড়ায় বাড়ি করতে গেলেন কেন? এমনি ভালো লাগলো তাই করলাম। না মশাই, অতি নচ্ছাড় পাড়া, ভালো লোক এখানে বাড়ি করতে পারে না। তাই নাকি? তাহলে আপনিও খুব বাজে। কি বলছেন? আরে না না, বাজে লোক আমি নো, এই পাড়ার মধ্যে একমাত্র ভালো লোক আমি, এটা আপনি বলতে পারেন। তা বুঝলাম। কি খাবেন, চা না ঘোলের শরবত? তা গরমটা তো খুব বেশ পড়েছে, হ্যাঁ, ওই চার প্রয়োজন নেই, ঘোলের শরবতই বলে। এই কে আছিস, দু গ্লাস ঘোলের শরবত নিয়ে আয় তো। বলছিলাম কি, মানে অনেক টাকা দিয়ে তো ঘর বাড়িটা বানিয়েছেন, বাড়ি কিন্তু ভালো হয়নি। কি যে বলেন, ভালো হয়নি বুঝি, বাড়ি তো সবাই প্রশংসা করছে। আরে মশাই, ও তো মুখের প্রশংসা, আস্তে আস্তে সামনেটা দেখলাম, পাশটাও দেখছি, আরে একটা বাড়ির ডিজাইন হয়েছে নাকি? হ্যাঁ, আর এই যে মাল মশলা আপনারা ব্যবহার করেছেন ভালো না, আরে দুদিনে দেখবেন ফাটল ধরে যাচ্ছে। কি বলছেন মশাই, ফাটল ধরে যাবে? হ্যাঁ যাবেই তো। আরে কন্ট্রাক্টররা কি করে মশাই, ওরা শুধু পয়সা আদায়ের ফন্দি, যেমন তেমন করে একটা খাড়া করে দিলেই হলো। আরে এ বাড়ি তো কন্ট্রাক্টরে করেনি, আমার ভাই বোন নিজে ইঞ্জিনিয়ার,
সে নিজে দাঁড়িয়ে থেকে এই বাড়িটি করেছে। ও তাহলে মালমড়া ভালোই আছে, বাইকও যখন ইঞ্জিনিয়ার। কিন্তু ডিজাইনটা ভালো হয়। শরবত আপনার পছন্দ হয়নি বোধ হয়? একবার মনের কথাটা বলেছি, কিছু মনে করবেন না, সত্যি পছন্দ হয়নি। তবে আপনার কিরকম পছন্দ বলুন তো? বলছি এই দই দোকান থেকে আনিয়েছেন তো? হ্যাঁ, তো তবে দোকান ছাড়া কোথায় পাবো? আরে মশাই, দোকানের দই কি দই? এ অর্ধেক তো চুনের গোলা। তাহলে ভালো দই কোথায় পাবো আপনি বলতে পারবেন? মশাই, দই ঘোল সেই খেয়েছিলাম হরিপাল, ওই তারকেশ্বর লাইনে হরিপাল। আরে কি দই আর কি ঘোল। হ্যাঁ হ্যাঁ, আপনি বলে যান, আমি শুনছি, আপনি বলে যান। বুঝলেন, আগের দিন টাটকা গরু দোয়ানো হলো, সেই দুধ ক্ষীরের মতো জাল দেওয়া হলো, সেই জ্বালানো দুধ পাতা হই, তা থেকে ঘোল তৈরি হই। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি বুঝেছি, আপনাকেও খাওয়াতে পারি সেই দই সেই ঘোল, কোনো খুঁত পাবেন না। আসুন আমার সাথে। আসুন আমার সাথে, বলছি তো আসুন, বলছি তো আসুন আমার সাথে, আসুন আমার সাথে। কি ভেবেছেন কি, শুধু নিন্দাবন্ধ নাকি? কাউকে সম্মান করতে জানেন না, শুধু নিন্দাবন্ধ। এত সুন্দর করে খাওয়ালাম তারপরেও নিন্দাবন্ধ? হ্যাঁ বলছেন কি, অপেক্ষা করুন, এখন আমি হাটে লোক পাঠাচ্ছি, সে সন্ধ্যেবেলা ফিরবে, কালকে দই দোকানে হবে, সেই দুধ থেকে সন্ধ্যেবেলা দই পাতা হবে। হ্যাঁ, সেই দই থেকে ঘোল হবে, সেই ঘোল খেয়ে আপনি যাবেন, তার আগে না। ঠিক আছে, যত সব নিন্দে বন্ধ করালো, ঠিক আছে, সব নিন্দে বন্ধ করালো। ভালো হয়নি বলে আমি বলেছি, বলেছি না এরকম হবে? হ্যাঁ, মহাসমস্যা তো।